আপনার বাটি কই ভাই? আপনার মাথার বাটিটা কই? মিয়া চালান দে আপনি, এই লন আপনার বাটি এখানে। ও ভাই পড়ে গেছে কখন দেখি নাই। আপনি ফাতরামি করেন কেন রে? পিছে ফাতরামি করছি। এই যে আমার বাইক, আমি যেমনে চালাম ওইটা কি আপনারা আমার কইতে হইব নাকি? তো আপনি পিছনে যাচ্ছেন কেন? আমার ইচ্ছা রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বাংলাদেশ স্কিল বুঝছেন না, এগুলো না রাইডিং স্কিল। রাইডিং সবই সবই ঠিক আছে, বাট বড় বড় দামি দামি বাইক চালালে স্কিল হয় না বুঝছেন ভাই। আপনি কেন পড়ছেন ভাই? এটা পরে তো আপনি ভাঙছেন কিসের জন্য? আমি ভাই এটা কি হেলমেট মনে হলো না? না হেলমেট না ভাই, না এটা কোনো হেলমেট না। আরে না ভাই এটা কোনো হেলমেট না। আরে ভাই আমার হেলমেট ভেঙে লাগছে দেখেন, মানে এটা কোনো কথা? এগুলো কোনো কথা ভাই? এটা কোনো হেলমেটের মধ্যে পড়ে? আমার যে হেলমেট হোক আপনার কি? আচ্ছা ভাই কি হইছে আমি একটু শুনতে পারি? এই হেলমেটটা পরে এমনে ফাতরামি করতেছে আর কি বলবো? আমি ফাতরামি করি আপনার কি নিয়া ফাইদামি করেন? আমরা একটু একটু ঠান্ডা হই ভাই, কি হইছে আমাকে একটু বলেন, আমি একটু বুঝি ব্যাপারটা। ভাই বাইকটা তো সুন্দর একটা বাইক চালাইছে কিন্তু হেলমেট পরছে এটা, আর এমনে টান দিছে খিচ্চা দিলে হেলমেট উড়ে আমার সামনে এসে পড়ছে। আমি তো পড়ে যেতে পারতাম হেলমেটের জন্য, হেলমেটের উপরে টাকা উঠলে তো পড়বে, বাট এইটা যে নষ্ট পচা হেলমেট এটা তো এক পাড়াতেই ভেঙে গেছে ভাই। আপনি ভাই মাঝে যে ইভেন্ট দেখেন না আইসিসিবি তে, যে হাতুড়ি দিয়ে ভাঙতে ভাঙার কিন্তু ভাঙতে পারে নাই আইসিসিবি তে? হ্যাঁ 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 ওইটা, এটা অলরেডি টেস্টেড। আচ্ছা আচ্ছা, তো আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি হেলমেট নিতে পারবেন। যাই হোক ভাই, বাট আমার যাবো ভলকান লাইফস্টাইলে, আমি একটা হেলমেট কিনবো ইনশাল্লাহ। আপনি না থাকলে ততক্ষণে মারামারি লাগে গেছিল, আপনি তো টাইম মতো আসছিলেন। ওকে ভাই, ওকে ভাই, আমিও সরি ভাই। যাক এবার আর কোনো ফাতরামি করে না, রিল্যাক্সে যাইতেছে। আল্লাহ হাফেজ ভাই।